ইউক্রেনে দোনেৎস্কের কাছে ভুকলেদা শহর দখলের জন্য ভয়াবহ যুদ্ধ। পশ্চিমা বিশ্ব ট্যাঙ্ক দিলে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হবে বলেছে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। অস্ট্রেলিয়ার প্রতি সামরিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইউক্রেন। অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন, বাইডেনকে কড়া বার্তা ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে রাজি করাতে দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান ইইউর জোসেফ বোরেলের। উত্তর কোরিয়ার উস্কানির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করবেন পেন্টাগন প্রধান। সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানকে ভারতের নোটিশ। এবার ডেনমার্কে পড়ানো হলো পবিত্র কোরআন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনে দোনেৎস্কের কাছে ভুকলেদা শহর দখলের জন্য ভয়াবহ যুদ্ধ। দোনেৎস্কের দক্ষিণ পশ্চিমে ভুকলেদা শহরের নিয়ন্ত্রণের জন্য দক্ষিণ ফ্রন্টের দুই পক্ষের যুদ্ধে ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ান যোদ্ধাদের সাথে একটি ভয়ঙ্কর সংঘর্ষে লিপ্ত হয়েছে। উভয় পক্ষই কৌশলগত পাফলিপকা গ্রাম থেকে অল্প দূরত্বে সমতল ভূমিতে অ্যাপার্টমেন্ট টাওয়ারের ছোট্ট প্রশাসনিক কেন্দ্রের নিয়ন্ত্রণে সাফল্য দাবি করেছে। দোনেৎস্ক অঞ্চলের মস্কো নিযুক্ত নেতা ডেনিস পুশিলিন বলেছেন, এই শহরের ঘেরাও এবং পরবর্তীতে মুক্তি অনেক সমস্যার সমাধান করবে। রাশিয়ান সংবাদ সংস্থাগুলো তার বক্তব্য উদ্ধৃত করে বলেছে, শীঘ্রই ভুকলেদার আমাদের জন্য একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে। কিন্তু কিয়েভ বলেছে, শহরটিতে আক্রমণের আগে প্রায় 1,500 জনসংখ্যা ছিল, এখনও সেখানে লড়াই চলছে। ইউক্রেনের সামরিক মুখপাত্র সের্গেই চেরেভাটি স্থানীয় গণমাধ্যমকে বলেছে, সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। তিনি বলেন, অনেক মাস ধরে রাশিয়ান ফেডারেশনের সামরিক বাহিনী সেখানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের চেষ্টা করেছে। ইতিমধ্যে রাশিয়ান একটি অংশ ঘোষণা করা সমগ্র দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ভুকলেদার দখলের জন্য মস্কো লড়াই চালিয়ে যাচ্ছে। শহরটি একটি দক্ষিণ ফ্রন্টের সাথে অবস্থিত। এতে মনে করা হচ্ছে, রাশিয়ান অধিকৃত অঞ্চল আজব সাগরের সাথে রাশিয়ান সংযোগ কেটে ফেলার জন্য শহরটি ইউক্রেনের আক্রমণের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের জন্য আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ দিবস ব্যবহার করেছেন। 11 মাসব্যাপী আগ্রাসনের ন্যায্যতা দেওয়ার জন্য ইউক্রেনকে নব্যনাচি বলে অভিহিত করেছেন। পুতিন বলেন, ইতিহাসের পাঠ ভুলে যাওয়া তা ভয়ানক ট্র্যাজেডির পুনরাবৃত্তির দিকে নিয়ে যায়। তিনি বলেন, সেই দুষ্টের বিরুদ্ধে আমাদের সৈন্যরা সাহসিকতার সাথে লড়াই করছে, কিন্তু পোল্যান্ডে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 3 মিলিয়ন ইহুদি হত্যা করা হয়েছিল, এ ঘটনায় কর্মকর্তারা নাৎসি চিন্তাভাবনাকে চিরস্থায়ী হিসেবে রাশিয়ার দিকে আঙুল তুলেছিলেন। পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি ফেসবুকে লিখেছেন, নাৎসি জার্মান ডেথ ক্যাম্প আউশউইটজ বিরকেনাউ এর মুক্তির বার্ষিকীতে আসুন আমরা মনে রাখি যে পূর্বে পুতিন নতুন ক্যাম্প তৈরি করেছে। ইতিহাস যাতে পুনরায় ফিরে না আসে তা নিশ্চিত করার জন্য ইউক্রেনের প্রতি সংহতি এবং ধারাবাহিক সমর্থন হচ্ছে কার্যকর উপায়। হলোকাস্ট স্মরণ দিবসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বিশ্বকে উদাসীনতা এবং বিদ্বেষ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে জানিয়ে দিব পশ্চিমা, বিশ্ব ট্যাঙ্ক দিলে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হবে বলেছে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। চলতি সপ্তাহে জার্মানি, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশ ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তিনি বলেন, এসব ট্যাঙ্ক সরবরাহ করার মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত করা হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি প্রতিবেদনে বলেছে, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোরান মিলানোভিচ বলেন, পশ্চিমা বিশ্বে সরবরাহ করা এসব ট্যাঙ্ক কেবল ইউক্রেন যুদ্ধকে প্রলম্বিতই করবে, আর কিছু দেবে না। মিলানোভিচ বলেন, এটি কেবল যুদ্ধকে সামনে এগিয়ে নিয়ে যাবে। যদি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে একমত হতে না পারে, তবে যুদ্ধ কোনোভাবেই শেষ হবে না। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই ঘটনায় কখনো অংশগ্রহণ করবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মিলানোভিচ বলেন, কারো কারো মতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তবে এই বিষয়টিকে আমি একপাশে সরিয়ে রাখতে চাই। তবে আপাতত ট্যাঙ্কের বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বলতে হয়, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের ট্যাঙ্কে যুদ্ধের আগুন জ্বালিয়ে রাখতে ভালোভাবেই সক্ষম। এদিকে পশ্চিমা মিত্রদেশগুলো ইউক্রেনকে 321টি ট্যাঙ্ক দেবে বলে জানিয়েছে দেশটির এক কূটনীতিবিদ। ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলশেঙ্কো এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তবে কোন কোন দেশ কোন কোন মডেলের ট্যাঙ্ক দেবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি ভাদিম।
এদিকে জানিয়ে দিব, অস্ট্রেলিয়ার প্রতি সামরিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইউক্রেন। অস্ট্রেলিয়ার প্রতি সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানালো ইউক্রেন। পরের সপ্তাহে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং এবং প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্সেলের ইউরোপ সফরের আগে ইউক্রেন এই আহ্বান জানায়। ইউক্রেন যুদ্ধে প্রচেষ্টার ন্যাটোর বাইরে বৃহত্তম সহায়তাকারী হল অস্ট্রেলিয়া। তারা ক্ষেপণাস্ত্র এবং বুশমাস্টার সাহায্যকর্মী বাহক সরবরাহ করেছে। তাদের বিশেষ একটি ভি আকৃতির মেঝে রয়েছে যা একটি সমতল ফ্লোরের চেয়ে বিস্ফোরণের প্রভাবকে আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণে সহায়তা করার জন্য অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর 70 জন সদস্যের একটি দলও ব্রিটেনে রাখা হয়েছে। বিশ্লেষকেরা বলেছেন, ইউক্রেনের ট্যাঙ্ক সরবরাহের জন্য জার্মানি এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার উপর কিয়েভে সামরিক সহায়তা বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করে। অস্ট্রেলিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল মাইরোশিনেস্কো শুক্রবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন কে বলেন, তিনি আশা করেন ক্যানবেরা তার দেশের সামরিক সহায়তা বাড়াবে। ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে ব্রিটেন, পোল্যান্ড, জার্মানি এবং কানাডা। অস্ট্রেলিয়া রাশিয়ার উপর ঢালাও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি কোনো বিদেশি সরকারের উপর অস্ট্রেলিয়ার আরোপিত সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা। প্রায় 1 বছর আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া প্রায় 9,000 ইউক্রেনীয় শরণার্থীকে ভিসা দিয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য বিভাগ বলেছে, ক্যানবেরা ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার একতরফা অবৈধ এবং নৈতিক আগ্রাসনের নিন্দা জানায়। তারা আরও বলে যে এই আক্রমণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এদিকে জানিয়ে দিব, অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করুন, বাইডেনকে কড়া বার্তা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়া বার্তা দিয়ে ট্রাম্প বলেছেন, অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করুন। শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকতেন তাহলে একদিনের মধ্যেই এই যুদ্ধ বন্ধ করে দিতেন। তার দাবি, তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। সম্প্রতি ফেসবুক ও টুইটারে নিজের প্রোফাইল ফিরে পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তারপর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একাধিক টুইট করেছেন তিনি। বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশ্যে তিনি বলেন, একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাঙ্ক দিচ্ছে আমেরিকা, এরপর তো দরকার পড়লে পরমাণু অস্ত্র দেবে। সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান, খুব সহজে এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে। রাশিয়ার পক্ষ থেকে একাধিকবার এই দাবি করা হয়েছিল। ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে আসলে যুদ্ধ দীর্ঘায়িত করছে আমেরিকা, এই দাবি করেছেন পুতিনের দেশ। শুক্রবার আরও একটি পোস্ট করেন ট্রাম্প, সরাসরি দাবি করেন তিনি সুযোগ পেলে একদিনের মধ্যেই এই যুদ্ধ থামিয়ে দিতে পারেন। ট্রাম্পের দাবি, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতাম তাহলে রাশিয়া ইউক্রেনের বিধ্বংসী যুদ্ধ শুরুই হতো না। এখনও যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসানো হয় তাহলে মাত্র 24 ঘন্টার সময় লাগবে, আলাপ আলোচনার মাধ্যমে দুই পক্ষের সহমতে এই যুদ্ধ বন্ধ করে দেব। যেভাবে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ তা মেনে নেওয়া যায় না। এই টুইটের পরে ট্রাম্প ভক্তরাও দাবি তোলেন, একমাত্র ট্রাম্পই এই যুদ্ধ থামাতে পারেন। প্রসঙ্গত, ক্যাপিটল হিলে হামলার ঘটনার পর ফেসবুকে অন্তত 2 বছরের জন্য নিষিদ্ধ ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিপুল লোকসানের মুখে পড়ে তার ব্লক হওয়া অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে মেটা। তাদের দাবি, রাজনীতিবিদরা কি বলেছেন তা জানতে চায় আম জনতা, তাই ট্রাম্পের ব্লক হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দিচ্ছে মেটা। একই সময়ে টুইটার ও ফেসবুকে নিজের প্রোফাইল ফিরে পান ট্রাম্প। তারপর থেকেই বর্তমান মার্কিন সরকারের লাগাতার সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে রাজি করাতে দক্ষিণ আফ্রিকার প্রতি আহ্বান ইইউর বোরেলের। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল শুক্রবার দক্ষিণ আফ্রিকা সফর করেন। তিনি প্রিটোরিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে মস্কোকে রাজি করানোর জন্য রাশিয়ার সাথে তার সম্পর্ক ব্যবহার করার আহ্বান জানান। বোরেলের দক্ষিণ আফ্রিকা সফর একটি 6 সপ্তাহের মধ্যে সর্বসাম্প্রতিক সফর। এই সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন উভয়ই দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। বিশ্লেষকেরা বলেছেন, কূটনৈতিক তৎপরতার গতি সঞ্চারের কারণ পশ্চিমা দেশগুলো এবং রাশিয়া উভয়ই ইউক্রেন যুদ্ধের বিষয়ে দক্ষিণ আফ্রিকার সমর্থন চাইছে। মস্কোর সাথে প্রিটোরিয়ার দৃঢ় ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সংঘাতের বিষয়ে তারা সরকারিভাবে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। দক্ষিণ আফ্রিকার এই অবস্থান ওয়াশিংটন এবং ব্রাসেলসকে হতাশ করেছে। বোরেল এক সংবাদ সম্মেলনে বলেন, আমি খুব আশা করি যে আমাদের কৌশলগত অংশীদার দক্ষিণ আফ্রিকা রাশিয়ার সাথে তার সুসম্পর্ক এবং ব্রিক্স গ্রুপের দেশটি যে ভূমিকা পালন করে রাশিয়াকে এই অর্থহীন যুদ্ধ বন্ধ করতে রাজি করাতে তা ব্যবহার করবে। ব্রিক্স হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে একটি অনানুষ্ঠানিক জোট। বোরেল বলেন, দক্ষিণ আফ্রিকা
এইভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক সম্পর্ক এবং সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালেদি পান্ডোর বলেন, শান্তি স্থাপন করা সমগ্র বিশ্বের দায়িত্ব। দক্ষিণ আফ্রিকা আগামী মাসে চীন এবং রাশিয়ার সাথে বহুল আলোচিত সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। বোরেল বলেন, প্রিটোরিয়ার নিজস্ব বৈদেশিক নীতি অনুসরণ করার অধিকার রয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের মহড়া ইইউ পছন্দ করবে না। এদিকে জানিয়ে দিব, উত্তর কোরিয়ার উস্কানির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করবেন পেন্টাগন প্রধান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের আসন্ন সওল সফরে যুক্তরাষ্ট্রের পরমাণু ছাতা সম্পর্কে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ প্রাধান্য আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। অস্টিন সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানীতে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, তিনি প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউলের সঙ্গে এক সাক্ষাৎকার করবেন বলে আশা করা হচ্ছে। এই মাসের শুরুর দিকে ইয়ুন খবরের শিরোনাম করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতি অবনতি ঘটলে তারা আবারও যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মোতায়েনের দাবি করতে পারে, এমনকি দক্ষিণ কোরিয়ার নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির দাবিও জানাতে পারে। ইয়ুন পরে তার সেই নিজস্ব বক্তব্য ফিরিয়ে নেন। তবে এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার দ্রুত সম্প্রসারণশীল পারমাণবিক অস্ত্র সম্ভার নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ ক্রমাগত বাড়ছে। পাশাপাশি তাদের মিত্র যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিয়ে উঠেছে প্রশ্ন। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন এবং সওল যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করেছে এবং কোরীয় উপদ্বীপের আশেপাশে অঞ্চলে পরমাণু হামলার সক্ষম বোমারু বিমান এবং বিমানবাহী রণতরীগুলোর মতো যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্র আরও ঘন ঘন মোতায়েন করতে সক্ষম হয়েছে। তবে রক্ষণশীল ইউন উত্তর কোরিয়ার প্রতি আরও আক্রমণাত্মক পন্থা গ্রহণ করতে চাইছেন। তিনি মনে করেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে আরও কিছু করা উচিত। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র আবার মোতায়েনের সম্ভাবনাকে দ্রুততার সঙ্গে গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র 1990-এর দশকের গড়ার দিকে দক্ষিণ কোরিয়া থেকে তাদের পারমাণবিক অস্ত্র সরিয়ে নেয়। এর বদলে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের পরমাণু ছাতার সুরক্ষার আওতায় আসে। পরমাণু ছাতার অধীনে ওয়াশিংটন তার এই মিত্রকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্রসহ সকল সক্ষমতা ব্যবহার করার প্রতিশ্রুতি দেয়। এদিকে জানবেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তানকে ভারতের নোটিশ। সিন্ধু পানিবণ্টন চুক্তি ITW সংশোধন নিয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানকে নোটিশ দিল ভারত। এর আগেও এই দুই দেশের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। অবশেষে সেই চুক্তি নিয়ে এবার কড়া অবস্থানে নয়াদিল্লি। বুধবার সিন্ধু পানিবণ্টন প্রকল্পের কমিশনার এর মাধ্যমে পাকিস্তানকে একটি নোটিশ পাঠানো হয়েছে। ভারত বলেছে, পাকিস্তানের একাধিক ভুল পদক্ষেপের ফলে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের উপর বিরূপ প্রভাব পড়ছে এবং এ চুক্তি সংশোধনের জন্য নোটিশ দিতে বাধ্য হলো ভারত সরকার। এ চুক্তি হওয়ার পর পানিবণ্টনে ভারত বরাবরই নরম কোনোভাবে মনোভাব দেখিয়ে এসেছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালের 19 সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গে সিন্ধু নদীর পানি ব্যবহার নিয়ে চুক্তি হয়। স্বাধীনতার পর থেকে সিন্ধু নদীর পানি ব্যবহার নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক পর্যায়ে টানপোড়েন চলছে। দীর্ঘ 6 বছর আলাপ আলোচনার পর 1960 সালে পাকিস্তানের করাচিতে গিয়ে নেহরু এ চুক্তিটি স্বাক্ষর করেন। ভারত সরকার বলেছে, পারস্পরিক ভারত এ চুক্তিতে একটি মধ্যস্থতাকারী পথ খুঁজে বের করার প্রচেষ্টা করে, কিন্তু পাকিস্তান 2017 থেকে 2022 সাল পর্যন্ত সিন্ধু কমিশনের 5টি বৈঠকের সময় বিষয়টি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অস্বীকার করেছেন, আর এ কারণেই এখন ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে নোটিশ দেওয়া হয়েছে। সিন্ধু পানিবণ্টন চুক্তির লঙ্ঘন সংশোধন করার জন্য পাকিস্তানকে 90 দিনের মধ্যে আন্তঃসরকারি আলোচনায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে এই নোটিশের উদ্দেশ্য। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই দুই দেশ 9 বছরের আলোচনার পর 1960 সালের 19 সেপ্টেম্বর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করে। তবে মিয়ানমারের পক্ষ থেকে এই চুক্তির নিয়মকানুন ক্রমাগত অবহেলা করার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এদিকে জানবেন, এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র কোরআন। সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্র ডানপন্থী পবিত্র কোরআন পোড়ানোর পর এবার ডেনমার্কেও ঘটল একই ঘটনা। শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগের একটি মসজিদ ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনাটি ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ডেনমার্কের উগ্র ডানপন্থীর রাজনৈতিক কর্মী রাসমুস পালুদান, তার হল হার্ট লাইনের অনুসারীরা এই ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। শুক্রবার
কোপেনহেগের যে মসজিদের সামনে পবিত্র কোরআন পড়ানো হয়েছে সেখানে এক ফেসবুক লাইভে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোতে যতদিন সুইডেনকে অন্তর্ভুক্ত করার না হবে ততদিন এই কর্মসূচি অব্যাহত রাখবে তিনি ও তার অনুসারীরা। একই সঙ্গে সুইডেন ও ডেনমার্কের দ্বৈত নাগরিকত্ব আছে রাসমুস পালুদানের। গত 21 জানুয়ারি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পড়ানোর ঘটনাতেও সংশ্লিষ্টতা আছে তার। মূলত তার সুইডিশ অনুসারীরাই সেদিন এই ঘটনা ঘটিয়েছিল। গত বছর এপ্রিলে পালুদান ঘোষণা দেন, পবিত্র রমজান মাসে তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পবিত্র কোরআন পড়াবেন। তার এই ঘটনা সুইডেন জুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। এই ঘোষণা মোতাবেক তিনি প্রথমে সুইডেনে এরপর ডেনমার্কে এই কাণ্ড ঘটালেন। শুক্রবার কোপেনহেগের তুরস্ক দূতাবাস ও তার নিকটবর্তী একটি মসজিদ দুই জায়গায় পবিত্র কোরআন পড়ানো হয়েছে। দুবারই ফেসবুক লাইভে এসেছেন পালুদান। মসজিদের সামনে লাইভে তাকে বলতে শোনা গেছে এই মসজিদের কোনো স্থান ডেনমার্কে নেই। আর তুরস্কের দূতাবাসের সামনে লাইভে তিনি বলেছেন, একবার যদি তিনি সুইডেনকে ন্যাটোতে প্রবেশ করতে দেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কোরআন পড়াবো না, কিন্তু তা যদি না হয় সেক্ষেত্রে প্রতি শুক্রবার দুপুর 2টার দিকে তুরস্কের দূতাবাসের সামনে এই কাজ করব আমি। এদিকে শুক্রবার এই ঘটনার পর ডেনমার্কের রাষ্ট্রদূত তলব কঠোর ভাষায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাসমুস পালুদানকে ইসলাম বিদ্বেষী মূর্খ বলে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডকে উৎসাহিত করার অর্থ হল ইউরোপের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে আঘাত করা এবং বর্ণবাদ ও মুসলিম বিদ্বেষকে উস্কে দেওয়া। কোরআন পড়ানো এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর এ ব্যাপারে ডেনমার্কের প্রতিক্রিয়া জানতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকি রাসমুস এর সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিকরা। রাসমুসেন বলেন, বিশ্বের অন্যান্য সব দেশের মতো ডেনমার্কেও কিছু বিপদগামী লোকজন আছে, কিন্তু তারা দেশের অধিকাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে না। আমরা আশা করব অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ছেড়ে তুরস্কের সঙ্গে ডেনমার্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।